আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রাণী সম্পদে অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ছাব্বিশ এপ্রিল দু হাজার বাইশ তারিখে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ষোলোতম গ্রেডভুক্ত সাপোর্ট স্টাফ সূন্য নিয়োগ বিজ্ঞপ্তির জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে আমরা দেখতে পাচ্ছি মোট তিনশো ষাটটি পদে ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে কম বা বেশি হতে পারে মাসিক বেদন সর্বসাফলের তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ আবেদনকারীর বয়স বারো পাঁচ দুই হাজার বাইশ তারিখে অনুযায়ী বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা বা প্রয়োজনীয় যোগ্যতা যা যা লাগবে সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালনায় গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশিকা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি গাড়ির লগবুক পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালনার বৈধ হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে যে কোনো সরকারি বা বেসরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বনামধন্য ব্যক্তি গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব থাকতে হবে এছাড়াও উপযুক্ত কর্তৃপক্ষের পরে উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষা উত্তীর্ণদের সনদপত্র দাখিল করতে হবে প্রার্থী প্রার্থীকে সৎ পরিশ্রমী সুতম দেহী উত্তম চরিত্রের অধিকার যে সকল জেলার আবেদন করতে পারবেন না। খাগড়াছড়ি এই তিন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদনকারীকে নির্ধারিত ফর্মে বারো পাঁচ দুই হাজার বাইশ তারিখ রোজ বৃহস্পতিবার পার বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে বা কোরিয়া বেছে মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে অর্থাৎ আবেদনটি সহ আবেদন ফর্মটা আছে সেই ফর্মটি পূরণ করে ডাকযোগে কোরিয়ারের মাধ্যমে বারো পাঁচ দু হাজার বাইশ তারিখের মধ্যে পাঠাতে হবে আবেদন ফর্মটি আমরা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা স্বান ব্যক্তি কর্তৃক প্রদত্ত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি ছবির পিছনে নাম সম্বলিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সারে চারিত্রিক সনদের মূল কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ও কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ পত্র তারপরে সত্যায়িত হালনাগাদকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি দশ হাজার দশ টাকার ডাক সম্বলিত যোগাযোগ ঠিকানাসহ স্ট্যাম্প স্পষ্ট করে বেরক ও গ্রাহকের নাম সহ ফেরত খাম পাঠাতে হবে